হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। বইয়ের গল্প চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালোই আছেন। সঙ্গে আছি মৌসুমী হাসান। আজকে আমি পড়ে শোনাচ্ছি বিখ্যাত লেখক হুমায়ুন আহমেদের রচিত ছোট গল্প কালো জাদুকর এর অষ্টম পর্ব এবং শেষ পর্ব। তবে চলুন গল্পটি শুনি। বাবা আমাকে গভীর রাতে গাছের সঙ্গে জুড়ে দিয়েছিল। রাত কেটে ভোর হলো, আমি সেভাবেই রইলাম। বেলা বাড়তে থাকল, একসময় মাথায় রোদ এসে পড়ল, আমি নড়লাম না। আমার সময় কাটতে লাগলো প্রবল ভোর এবং ভোর অবিশ্বাদের মধ্যে। আশেপাশে কি হচ্ছে না হচ্ছে সেই বোধ ক্রমে লুপ্ত হতে থাকলো। কেউ যেন আমাকে আমার চেনা জগৎ থেকে খুব ধীরে ধীরে আলাদা করে নিচ্ছে। আমি প্রবেশ করছি অন্য এক ভুবনে। সেই ভুবন ছায়াময়, আনন্দময় এবং নিস্তরঙ্গ, জলের মতো শান্ত। সেই জলে ছায়া পড়ে, কিন্তু ছায়া স্থায়ী হয় না। একটা ছায়া মিলিয়ে যায়, অন্য ছায়া আসে। নিস্তরঙ্গ জলে চলমান গতিময় জীবন। একসময় আমি চোখ মেললাম, দেখলাম সন্ধ্যা হয়েছে, আকাশে শেষ সূর্যের আলো। আমি গাছ জড়িয়ে ধরে বসেই আছি। বাবা আমার পাশে, তার মুখে রাজ্যের ক্লান্তি। তিনি আগ্রহ নিয়ে বললেন, টগর, শরীরটা কি একটু ভালো লাগছে? আমি বললাম হ্যাঁ। নিঃশ্বাসে কষ্ট হচ্ছে না? আমি বললাম না, কষ্ট হচ্ছে না। খিদে পেয়েছে? কিছু খাবি? শরীরটা কি ভালো মনে হচ্ছে? বাবা খুব অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলেন। আমি গাছ ছেড়ে উঠে দাঁড়ালাম। বাবা বললেন, এ কি গাছ ছেড়ে দিলি কেন? আমি বললাম, আমি ভালো হয়ে গেছি। কথাটা যে আমি নিজে বললাম তা না, আমার ভেতর থেকে অন্য কেউ যেন বললো। দীর্ঘদিন পর প্রথমবারের মতো আমি কারো সাহায্য ছাড়াই নিজে হেঁটে বাড়ি ফিরলাম। জল চৌকিতে বসিয়ে গরম পানিতে আমাকে গোসল করানো হলো। রহিমা খালা বারবার বলতে লাগলেন, বড় আশ্চর্যজনক ঘটনা, বড়ই আশ্চর্যজনক। আমার জন্যে আলু চালের ভাত এবং শীত মাছ রান্না করা হলো, তৃপ্তি করে ফেলা। আগের মতো বমি করে ভাত উল্টে ফেলে দিলাম না। বাবা বললেন, এখনো কি ক্লান্ত ভাব আছে? আমি বললাম আছে। বাবা বললেন, চল যাই, গাছ জড়িয়ে ধরে বসে থাক, একটু কষ্ট কর। আমি বললাম, আর গাছ জড়িয়ে ধরে বসে থাকতে হবে না, আমি সেরে গেছি, আমার খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। বাবা আমাকে শুইয়ে দিলেন। প্রায় সঙ্গে সঙ্গে আমি গভীর ঘুমে তলিয়ে গেলাম। এমন শান্তিময় ঘুম আমি আগে কখনো ঘুমাইনি। ভবিষ্যতেও যে ঘুমাবো তা মনে হয় না। যেন আমার শরীর পাখির পালকের মতো হয়ে গেছে, সেই পালক ভেসে বেড়াচ্ছে হিম হিম হাওয়ায়। সেই গভীর শান্তিময় ঘুমে আমি একটি অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। গহীন কোনো বনের ঠিক মাঝামাঝি আমি দাঁড়িয়ে আছি। আমার চারপাশে গাছ, সেই গাছের শাখা প্রশাখা প্রায় আকাশ স্পর্শ করছে। আমি দাঁড়িয়ে আছি স্থির হয়ে, আমার নিজেকেও একটা গাছের মতোই মনে হচ্ছে। মনে হচ্ছে আমি তাদেরই একজন। সমস্ত বনভূমি শব্দহীন, বাতাসে গাছের পাতার কাপার শব্দও আসছে না। যেন সমগ্র বনভূমি কোনো কিছুর জন্য অপেক্ষা করছে, কোনো বিশেষ ঘটনা ঘটবে, সবাই অপেক্ষা করছে বিশেষ সেই ঘটনার জন্য। বিশেষ ঘটনাটা শেষ পর্যন্ত ঘটল। গাছ আমার সঙ্গে কথা বলল, কোনো একটা বিশেষ গাছ না, বনভূমির সব গাছই আমার সাথে কথা বলল। প্রতিটি মানুষ যেমন আলাদা, তাদের চিন্তাভাবনাও আলাদা, গাছরাও সেরকম না, তারা সবাই মিলে এক, তাদের সবার চিন্তা ভাবনাই এক। প্রতিটি গাছ, প্রতিটি লতা ও গুল্ম এক অনেক অংশ। গাছরা বলল, তুমি কি আমাদের কথা শুনতে পাচ্ছ? আমি বললাম, পাচ্ছি। তুমি কি বুঝতে পারছো এখন তুমি আমাদেরই একটা অংশ? বুঝতে পারছি, আমরা তোমার রোগ নিয়ে নিয়েছি, আপনাদের ধন্যবাদ। আমি সেই সঙ্গে আমরা আমাদের একটা অংশ তোমার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এছাড়া অন্য উপায় ছিল না। ও আচ্ছা, এখন তুমি পুরোপুরি মানুষ নও। আমি কি এখন গাছ? না, তুমি গাছও নও। গাছদের চেতনার একটা অংশ তোমার মধ্যে চলে গেছে, সেটা যে খুব আনন্দময় তা না। ও আচ্ছা, চেতনার সঙ্গে সঙ্গে আমরা তোমাকে আমাদের ক্ষমতার কিছু অংশও তোমাকে দিলাম। বলতে পারো, তোমার জন্য এই হলো আমাদের সামান্য উপহার। আপনাদের কি অনেক ক্ষমতা? হ্যাঁ, আমরা মহাশক্তি দল। আমরা এই পৃথিবীর সব কিছু নিয়ন্ত্রণ করি, মানুষটা বুঝতে পারবে না, তবে এখন থেকে তুমি খানিকটা বুঝতে পারবে। ভালো কথা, কিছুটা কি বুঝতে পারছো? পারছি।
নতুন জীবনের শুরুতে তোমার কষ্ট হবে, নিজেকে অসম্ভব নিঃসঙ্গ মনে হবে, তবে একসময় সেই কষ্ট সহনীয় হয়ে যাবে। তাছাড়া তুমি নিঃসঙ্গ নও, আমার মতো কি আরো অনেকে আছে? না, অনেকে নেই, খুব অল্প সংখ্যকই আছে। গাছের চেতনার অংশ সবাইকে দেওয়া হয় না, কাউকে কাউকে দেওয়া হয়। আমার স্বপ্ন এখানে শেষ হল। সাধারণত উদ্ভট বা ভয়ঙ্কর স্বপ্ন দেখার পরপরই ঘুম ভেঙে যায়। আমার ঘুম ভাঙল না, আমি আরো আনন্দময় ঘুমের ভুবনে তলিয়ে গেলাম। কোথায় যেন অপার্থিব সুরে গান হচ্ছে, আমি কিছু শুনতে পারছি আবার কিছু শুনতে পারছি না। পরের দিন আমার ঘুম ভাঙল সম্পূর্ণ নতুন মানুষ, বা মানুষ না অন্য কিছু হিসেবে। শরীরে কোনো রোগ নেই, কোনো ক্লান্তি নেই। বাবার সঙ্গে দেখা হতে বাবা বললেন, কিরে তোর শরীরটা এখনো ভালো তো? আমি বললাম হ্যাঁ। বাবা উৎসাহের সঙ্গে বললেন, অদ্ভুত কাণ্ড, শিউলি গাছটা মনে হয় মারা যাচ্ছে, আমি কিছুক্ষণ আগে দেখে এসেছি, বেশিরভাগ পাতা হলুদ হয়ে গেছে। তোর অসুখ গাছটা সত্যি সত্যি নিয়ে নিয়েছে, জগৎ বড়ই রহস্যময়। আমি বাবার দিকে তাকিয়ে আছি, আমি বুঝতে পারছি জগৎটা বাবার কাছে যতটা রহস্যময় মনে হচ্ছে, এই জগৎ তার চেয়ে অনেক অনেক রহস্যময়। এই মুহূর্তে আমি নতুন এক রহস্যের মুখোমুখি হচ্ছি, কারণ আমি বাবার মনের কথা পরিষ্কার বুঝতে পারছি। তিনি কি ভাবছেন না ভাবছেন তা খোলা বইয়ের মতো পড়তে পারছি। বাবা বললেন, কিরে তুই এমন অদ্ভুতভাবে তাকিয়ে আছিস কেন, কি দেখছিস? আমি কিছুই দেখছি না, আবার অনেক কিছুই দেখছি। এই টগর, তুই এইভাবে তাকিয়ে আছিস কেন, তোর কি শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগলে বস। আমি বসলাম না, দাঁড়িয়ে রইলাম এবং বাবা কি ভেবেছেন তা জানতে লাগলাম। কাজটা কি অন্যায় হচ্ছে? হয়তো হচ্ছে, বাবা ভাবছেন তার মেয়ের কথা, তার সমস্ত অন্তর কাটছে, সেই কান্না ভয়াবহ কান্না। তিনি ভাবছেন, আহারে আর যদি আমার মেয়েটা বেঁচে থাকতো, দুই ভাই বোন মিলে কতই না আনন্দ করত। তারপরে তিনি ভাবলেন তার প্রথম স্ত্রীর কথা, অর্থাৎ আমার মার কথা। এই প্রথম বাবার চিন্তা আমি আমার মাকে স্পষ্ট দেখলাম। মার চেহারাটা খুব সুন্দর ছিল, তবে গায়ের রঙটা কালো। আমি ভেবেছিলাম মা বোধহয় ফর্সা ছিলেন। টগর, কি বাবা, তুই আমার দিকে এরকম করে তাকিয়ে আছিস কেন? এমনি। আমি এখন অবাক হয়ে বাবার মনের ভেতরে আরেকটি ব্যাপার দেখছি। এখন তিনি আর আমার মার কথা ভাবছেন না, তিনি ভাবছেন শিউলি গাছটার কথা। আহা, গাছটা মরে যাচ্ছে, কঠিন এক অসুখ শরীরে নিয়ে মরে যাচ্ছে, বেচারা নিশ্চয় খুব কষ্ট পাচ্ছে। আমি দেখলাম বাবার চোখ ছলছল করছে। বাবার মতো ভবগুড়ে মানুষের অন্তরটা যে এত ভালো তাই প্রথম বুঝলাম। নতুন জীবনে আমি অভ্যস্ত হতে পারছিলাম না, কোনোদিন পারবো বলে মনে হচ্ছে না। নিজের মধ্যে প্রচণ্ড অস্থিরতা, মানুষের সঙ্গ ভালো লাগে না, কারোর সঙ্গে কথা বলতেও ইচ্ছে করে না। অবশ্যই কথা বলার প্রয়োজনও আমার কমে গেছে, আমি মানুষের কথা তো বুঝতেই পারছি। আমার ক্ষুধা বোধ তৃষ্ণা বোধ কমে গেল, রোদে যখন যাই আমার খুব ভালো লাগে, খোলা প্রান্তরে দাঁড়ালে ভালো লাগে, ঘরের ভেতর দম বন্ধ হয়ে আসে। আমাদের বাড়ি থেকে প্রায় 1.5 মাইল দূরে বিশাল একটা অশ্বত্থ গাছ আছে। কি কারণে জানি গাছটাকে সবাই ডাকত মান্দালের গাছ। রোজ এই গাছের কাছে যাওয়া আমার অভ্যাস হয়ে গেল। বিকালের দিকে হাঁটতে হাঁটতে গাছের কাছে যাই, সন্ধ্যা না মেলানো পর্যন্ত আমি গাছের গুড়িতে হেলান দিয়ে বসে থাকি। সন্ধ্যাবেলায় ঝাঁকে ঝাঁকে পাখি গাছে ফিরে আসে, তারা কিচির মিচির করে চারিদিকে হইচই ফেলে দেয়। আমি সন্ধ্যা হওয়া পর্যন্ত দেখি, পাখিদের কিচিমিচি শুনি এবং মাঝে মাঝে গাছের সঙ্গে কথা বলি। বটবৃক্ষ জানতে চায় তোমার মন অস্থির কেন। জানি না কেন, মন সুস্থির করো, অস্থিরতা কোনো কাজের কথা না। মন সুস্থির করতে পারছি না, সব এলোমেলো লাগছে। আমাকে তোমার এরকম বানিয়ে দিলে না কেন? এই অবস্থাতে কি তোমার ভালো লাগছে না? না, আমাকে আগের মতো বানিয়ে দাও, সেটা সম্ভব না। তাহলে পুরোপুরি গাছ বানিয়ে দাও, সেটাও সম্ভব না। তাহলে কি সম্ভব? তবে আরেকটা কাজ করা যায়, কোনো মানুষকে কি পুরোপুরি গাছ বানানো হয়েছে এর আগে? হ্যাঁ হয়েছে, তবে সংখ্যায় খুব কম। তারা কি সুখী হয়েছে? তাদের অস্থিরতা কমেছে, অস্থিরতা কমার ভেতরই সুখ। তাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, জ্ঞান বৃদ্ধিতে সুখ। তাদের ক্ষমতা অনেক অনেক বেড়েছে, ক্ষমতা বৃদ্ধিতে সুখ। পরিপূর্ণ সুখ অনেক কল্পনা ছাড়া কিছুই না, একমাত্র বৃক্ষই পরিপূর্ণ সুখের কাছাকাছি বাস করে।
মানুষ যে অমরত্ব চায় একজন গাছের কাছেই আছে সেই অমরত্ব। মৃত্যুর সঙ্গে সঙ্গে মানুষের ব্যক্তিগত চেতনার বিলুপ্তি ঘটে। বৃক্ষের ব্যক্তি চেতনা নেই, তার হলো সমষ্টি চেতনা। সেই চেতনার মৃত্যু নেই বলে বৃক্ষ অমরত্ব দাবি করে। আমি মানুষ না, না বৃক্ষ হয়ে বাস করতে লাগলাম। আমার আবেগ কমে গেল, অভিভূত হবার ক্ষমতা চলে গেল। প্রবল দুঃখ আমার চোখ দিয়ে পানি আসে না, প্রবল আনন্দে ও উল্লাসিত বোধ করি না। বাবা আমাকে নিয়ে খুব দুশ্চিন্তায় পড়লেন, প্রায় জিজ্ঞেসই করেন, তোর কি হয়েছে বলতো? অসুখটা তো মনের হয় পুরোপুরি সারে নেই। শরীরের অসুখ সারলেও মনে হয় তোর মনে কোনো অসুখ ঢুকে গেছে। চল ঢাকা যাই, তোকে বড় একজন ডাক্তার দেখাই। আমি বললাম চলো। ঢাকা নিয়ে গিয়ে আমাকে অনেক ডাক্তার টাক্তার দেখানো হলো। তারা বললেন সমস্যা কিছু আছে, হার্টবিট স্বাভাবিকের চেয়ে বেশ কম, ব্লাড প্রেশার কম, তবে তেমন গুরুতর কিছু না। অনেকে হার্টবিট জন্ম থেকে কম থাকে, প্রেশারও কম থাকে, এর বেলা তো হয় তাই। বাবা খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আমাকে নিয়ে বাড়ি ফিরলেন এবং তার পাঁচ দিনের মাথায় এক দুপুরে কোনো অসুখ বিসুখ ছাড়াই হুট করে মারা গেলেন। আমার কোনো রকম দুঃখ বোধ হলো না, বরং মনে হলো ভালোই তো হয়েছে, আমার আর কোনো পিছুটান থাকলো না। এখন নিজের মনে ঘুরে বেড়াতে পারি, যেখানে ইচ্ছে সেখানে যেতে পারি। নতুন এক ধরনের জীবনযাত্রা আমার জন্য শুরু হলো। বেশিরভাগ সময় লোকালয়ের বাইরে থেকে মাঝে মাঝে লোকালয়ে ফিরে আসি, জীবিকার জন্য ম্যাজিক দেখে। ম্যাজিক দেখানোর জন্য আমার কিছুই লাগে না, আমি মানুষকে প্রভাবিত করি না। আমার হাতে একটি মাটির তলা নিয়ে যদি মনে মনে ভাবি এটা মাটির তলা, এটা সুন্দর গোলাপ ফুল, সবাই সেটাকে গোলাপ ফুল দেখে। শুধু যে দেখে তাই না, গোলাপের সৌরভও পায়। মাঝে মাঝে আমি হতাশাগ্রস্ত হই, তখন গাছরা আমাকে সান্ত্বনা দেয়। তারা বলে সব ঠিক হয়ে যাবে। আমি বলি যদি ঠিক না হয় তাহলে আমরা তোমাকে পুরোপুরি বৃক্ষ বানিয়ে দেব। তোমরা আর আমার ভেতর তোমাদের অংশ ঢুকিয়ে দিলে না কেন? আমরা যা করেছি তোমাকে সাহায্য করার জন্য করেছি। মানব জাতি শুরু থেকে এই পর্যায়ে যে এসেছে তারা প্রতিটি ধাপে আমাদের সাহায্য করেছে, এখনও করছে। মানুষ তার রোগ জরা ব্যাধির ওষুধ গাছ থেকে পেয়েছে। আমরা তাদের বলে দিয়েছি এই গাছের এই ফলটিতে ব্যবহার করো বা শিকড় ব্যবহার করো। মানুষ ব্যবহার করেছে, পরে ভেবেছে এইসব আবিষ্কার সে নিজে নিজে করেছে, তাতে কিছু আসে যায় না। তোমার ব্যাপারে আমরা যা করেছি তাছাড়া তোমাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। এই জীবনকে আমি চেয়েছিলাম, অর্ধেক মানুষ অর্ধেক গাছ। কোনো কিছুর সঙ্গে আমার যোগ নেই, আমার সব কিছুর সঙ্গেই যোগ আছে, এ এক অদ্ভুত অবস্থা। আমি নিজের মনে ঘুরে বেড়াই, মাঝে মাঝে নিঃসঙ্গ জীবন অসহ্য বোধ হয়, আবার এই জীবনটা ভালোও লাগে। কখনো 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 পুরোপুরি গাছ হয়ে যেতে ইচ্ছে করে, ইচ্ছা করে গভীর বনের মাঝখানে কদম গাছ হয়ে থাকি, বর্ষার বৃষ্টির জলে ভিজতে ভিজতে নিজের মনে বৃক্ষদের মহাসঙ্গীত গাই। এই এক আশ্চর্য এবং অদ্ভুত জীবন। সকাল থেকেই সত্যির খুব মন খারাপ। মন খারাপ হবার মতো কোনো ঘটনা ঘটেনি, কিন্তু মনে হচ্ছে খুব বড় কিছু একটা ঘটবে, ভয়ঙ্কর কিছু। সেই ভয়ঙ্কর কিছুটা কি তা সে জানে না। কেউ কি মারা যাবে? এবারের একমাত্র অসুস্থ মানুষ তার নানি যান খাদিজা বেগম। তিনি তো এখন বেশ সুস্থ, রাত্রে সত্যির তার সঙ্গে ঘুমায়, তিনি মহা আনন্দে গভীর রাত পর্যন্ত গল্প করেন। মানুষ হুটহাট করে মারা যায় ঠিকই, কিন্তু নানি যান হুট করে মারা যাবেন সত্যি তা মনে হয় না। তাহলে এত মন খারাপ লাগছে কেন? সত্যি কারণটা ধরতে পারছে না। সে ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ালো, আবার নিজের ঘরে ঢুকলো। ঘর বাড়িগুলি কেমন যেন এলোমেলো লাগছে, এরকম তার কখনো হয় না, আজ হচ্ছে কেন? সত্যি বাড়ির পেছনের দিকে হাঁটতে শুরু করলো। খুব সাবধানে হাঁটতে হচ্ছে, নিজের বাড়িতে সে যত স্বাভাবিকভাবে ঘুরতে পারে এ বাড়িতে পারে না। প্রতিদিনই জায়গাটা তার নতুন লাগে। বাড়ির উঠোনে একটি ডালিম গাছ আছে, এই ডালিম গাছটাও যেন জায়গা বদলায়। শক্তির নানি যান খাদিজা বেগম লক্ষ্য করলেন শক্তি তার পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে। তিনি অবাক হয়ে বললেন, এ মাইয়া কই যায়? পুকুর পাড়ে যায় নানি যান। কি সর্বনাশ, একলা একলা কেমনে যাবি? পারবো নানি যান, আয় আমি লয়ে যাই। নানি যান এসে হাত ধরলেন, কেউ হাত ধরে তাকে টেনে টেনে নিয়ে গেলে তার খুব খারাপ লাগে, নিজেকে অন্ধ অন্ধ লাগে। যদিও সে অন্ধ, তারপর অন্ধ অন্ধ লাগাটা করছি, একমাত্র নানি যান হাত ধরে খারাপ লাগে না। পুষ্পুনি তোর ভালো লাগে রে মাইয়া? খুব ভালো লাগে,
আমারও লাগে। নয়া বউ হইয়া যখন এই বাড়িতে আসি তখন কি করতাম জানস? না জানি না কি করতেন। উস্কুনির পারে বইয়া বইয়া খালি কাঁদতাম, আর তো নানা যান রাগ ভাঙাই আমার ঘরে আনত। একদিন কি হয়েছে শোন, আমার রাগ আর ভাঙে না, শেষমেশ তো নানা যান আমার কোলে কইরা আনা দৌড়ছে। হঠাৎ দেখা হইলো আমার শাশুড়ির সাথে, তো নানা যান ধপাস করে আমাকে ফালাইয়া দিল। নানা যান তোমাকে খুব ভালোবাসত। ওমা ভালোবাসবে না কি কষ্টই, এত ভালোবাসত তাহলে পুকুর পাড়ে বসে তুমি কাঁদতে কেন? কাঁদতাম যাতে তোর নানা যান এসে আমার কান্দন থামায়। তখন আমার বয়স ছিল কম, দুষ্টু বুদ্ধি ছিল বেশি। তোমার বয়স কত ছিল নানি যান? 13 বছর? ও আল্লাহ, আমারও তো 13 বছর বয়স। কিন্তু নানি যান আমার পুকুর পাড়ে বসেই যতই কাঁদি, আমার কান্না থামানোর জন্য নানা যানের মতো তো কেউ আসবে না। খাদিজা বেগম দীর্ঘ নিঃশ্বাস ফেললেন এবং হঠাৎ লক্ষ্য করলেন তার চোখে পানি এসে গেছে। তার এই নাতনিটিকে তিনি খুব পছন্দ করেন, এত পছন্দ করেন তিনি এই জীবনে কাউকে করেছেন বলে মনে পড়ে না। নানি যান, কি গো মাইয়া, আমি তোমার খুব মন খারাপ করিয়ে দিয়েছি তাই না? তোমার গলার স্বর শুনে মনে হচ্ছে তোমার চোখে পানি। আমার কারোর মন খারাপ করতে ইচ্ছে করে না, তারপরও নিজের অজান্তে সবার মন খারাপ করিয়ে দিই। আমার মাঝে মাঝে কি ইচ্ছে করে জানো? কি ইচ্ছে করে? ইচ্ছে করে তোমাদের এই পুকুরটায় ঝাঁপ দিয়ে পড়ে যাই। একবার সাহস করে পড়তে পারলে তোমরা শুরুতে প্রচণ্ড কষ্ট পেলো, পরে আর কষ্ট পাইতে না। সত্যি কাঁদছে, অনেকদিন পর ব্যাকুল হয়ে কাঁদছে। নানি যান তার গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে তাকে সান্ত্বনা করতে পারছে না। কি যে সুপ্তি হলো, সে সারাদিনই কাঁদলো। নানি যান রাতে তাকে জড়িয়ে ধরে ঘুমোতে গেলেন এবং তিনি লক্ষ্য করলেন সুপ্তি বারবার কেঁপে কেঁপে উঠছে। সুপ্তি ঘুমের ঘরে ফুফিয়ে ফুফিয়ে কাঁদছে, যদিও তার কাঁদার কথা না, কারণ সে খুব আনন্দময় একটা স্বপ্ন দেখছে। আনন্দময় স্বপ্ন দেখো মানুষের চোখে পানি আসে, তার হয়তো তাই হয়েছে। সে দেখছে ম্যাজিক ভাইয়া তার সামনে বসে আছেন, হাসছেন। ম্যাজিক ভাইয়া, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনি কি জানেন আজ আমি সারাদিন কেঁদেছি? জানি। কিভাবে জানেন? আমি জানবো না কেন, আমি তো জাদুকর না। আমি এখনও কাঁদছি আর আপনি হাসছেন, তোমার কান্না থামাবার ব্যবস্থা করছি বলেই তো হাসছি। ভোরবেলা যখন ঘুম ভাঙবে তখন আর কান্না থাকবে না। কেন? আমি তোমার জন্য অসাধারণ একটা ম্যাজিকের ব্যবস্থা করছি, তুমি ঘুমের মধ্যে ম্যাজিকটা ঘটবে। ম্যাজিকটা হলো তোমার জন্য আমার উপহার। আপনার গলার স্বরটা এমন করুণ শোনাচ্ছে কেন? আমার মনটা খুব খারাপ এই জন্য বোধ হয়। মন খারাপ কেন তা তো তোমাকে বলবো না। সত্যির ঘুম ভাঙলো খুব ভোরে, ফজরের আজান শোনা গেল, ঘরে সামান্য আলো এসেছে। সুপ্তি বিছানা থেকে নামলো, তার মনে হচ্ছে সে যেন অন্য কোথাও চলে যাচ্ছে। সব কিছুই কেমন এলোমেলো, কেমন অপরিচিত। সে খাটটা থেকে সে নামেছে, সে খাটটা অপরিচিত। যে ঘরে দাঁড়িয়ে আছে সেই ঘর অপরিচিত। তার শরীরে যেন কেমন ঝিমঝিম করছে, কিছু একটা ঘটছে, কি ঘটছে সে বুঝতে পারছে না। সত্যি দরজা খুলে বাইরে এসে দাঁড়ানো, কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে আকাশ ফাটিয়ে চিৎকার দিল। সুরমা নামাজ ফেলে ছুটে এলো, সুক্তির মার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা অদ্ভুত একটা ব্যাপার ঘটেছে, আমি চোখে দেখতে পাচ্ছি, তুমি আমাকে জড়িয়ে ধরে থাকো, আমি সহ্য করতে পারছি না, পৃথিবীটা এত সুন্দর কেন মা? সুরমা মেয়েকে জড়িয়ে ধরলেন। সুক্তি জ্ঞান হারিয়ে মার কোলে এলিয়ে পড়ল। অনেক অনেক দিন কেটে গেছে, সুক্তির বিয়ে হয়েছে, তাদের একটা বাবুও হয়েছে। তারা বাবুর নাম রেখেছে টগর। টগরকে নিয়ে সুপ্তিকে সারাক্ষণ ব্যস্ত থাকতে হয়, খুবই দুষ্ট ছেলে। সুপ্তির জীবন হয়েছে আনন্দময়, সে সারাক্ষণই গভীর অবাক এবং গভীর আনন্দ নিয়ে তার চারিপাশে জগৎ দেখে। সামান্য একটা পোকাও যদি তার সামনে হেঁটে যায় সুপ্তি চেঁচিয়ে বলে, টগর দেখেছো দেখেছো কি সুন্দর একটা পোকা। মাঝে মাঝে সুপ্তি একটা অদ্ভুত স্বপ্নও দেখে, যেন একটা বন, সেই বনে একটা কদম গাছ, এই গাছটা অন্য গাছগুলির চেয়ে আলাদা, অন্য গাছগুলি চোখে দেখতে পায় না, এই গাছটা দেখতে পায়, কারণ এই গাছে তার চোখ একটা মানুষকে দিয়ে দিয়েছে। এই অদ্ভুত স্বপ্নের মানে কি সুপ্তি বুঝতে পারে না? মাঝে মাঝে সুপ্তি একটা অদ্ভুত স্বপ্নও দেখে, যেন গভীর একটা বন, সেই বনে একটা কদম গাছ, এই গাছটা অন্য গাছগুলির চেয়ে আলাদা, অন্য গাছগুলি চোখে দেখতে পায়, এই গাছটা দেখতে পায় না, কারণ এই গাছ তার চোখ দুটো একটা মানুষকে দিয়ে দিয়েছে। এই অদ্ভুত স্বপ্নের মানে কি সুপ্তি বুঝতে পারে না।
এই ছিল আজকের গল্প কালো জাদুকর এর অষ্টম পর্ব অর্থাৎ শেষ পর্ব। কেমন লাগলো অবশ্যই তা লাইক কমেন্ট দিয়ে জানাবেন, আর আপনাদের গল্পের কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা তা পড়ে শোনানোর চেষ্টা করব। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।